আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন আলু দিয়ে মুরগির গোস্ত রান্না করব। তো নতুন আলু দিয়ে মুরগির গোস্ত একটু ঝোল ঝোল করে রান্না করলে, মানে হোটেল স্টাইলে যেভাবে রান্না করে ওইভাবে আমার খুব ভালো লাগে। তো আমি আজকে এভাবেই রান্না করব। তো দেখতে থাকুন ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো এক একজনের রান্না আসলে এক এক রকম, তো আমার রান্নায় অনেক ভুল থাকতে পারে, তো সেটা ভুল না দেখে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এক একজনের রান্না এক এক রকম, তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে আদা, রসুন এবং জিরে বাটা দিয়ে দিয়েছি। জিরা বাটাটা দিলে মাংসের ফ্লেভারটা অন্যরকম আসে আর আমার খেতে ভালো লাগে। তো আমি এখানে ভালো মতো ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি এখানে দিয়ে দিলাম লবণ, আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আপনারা। আমি এখানে পরিমাণটা বলিনি, কারণ এক একজন এক এক পরিমাপ, কেউ মশলা কম ব্যবহার করে, কেউ মশলা বেশি ব্যবহার করে। তো আমি এখানে মানে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ এবং ধনে গুঁড়ো। আমি এটা সামান্য পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব, তেলটা উপর অব্দি আসা পর্যন্ত। আমি এখানে মুরগির গোস্তগুলো দিয়ে দিয়েছি। মুরগির গোস্তটা ভালো মতো কষিয়ে নিব। তেলটা উপর অব্দি ভাসা পর্যন্ত অপেক্ষা করব। আমি ভালো মতো নাড়তে পারছি না, কোলে আমার বেবি, তাই একটু ধৈর্য সহকারে দেখবেন। তো একটু কষিয়ে আমি এখানে আলুটাও দিয়ে দিয়েছি কষানোর জন্য, যাতে আলুর ভেতরে মানে ভালো মতো মশলা ঢুকে যায়। অনেকে আলুটা আলাদা ভেজে নেয়, তো আমি আলাদা ভাজিনি, এই মুরগির সাথেই ভেজে নিচ্ছি, দেশি মুরগি। তো ভালো মতো কষে আসলে, কষে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে আঁচটা একটু লো তে দিয়ে তারপরে কষিয়েছিলাম। তো দেখতে থাকুন ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো মতো কষিয়ে নিচ্ছি, উপরে তেলগুলি ভেসে আসছে। ভিউয়ার্স, মজার মজার ভিডিও এবং নাস্তা, বিভিন্ন নাস্তার ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ আশা করি অবশ্যই ভালো লাগবে। তো আমি এখানে মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম। মুরগিটা কষে আসছে, তো মুরগিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, খুব ভালোভাবে কষিয়েছিলাম, আলুটাও ভালো মতো কষানো হয়ে গেছে। তো আমি ঝোল দিয়ে দিয়েছি। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, আর ডিটেলস আপনাদের সাথে দেখালাম না, তেলটা আরও উপরে ভেসে এসেছিলো রান্না যখন শেষ হয়েছিল। তো আমি যেহেতু আলাদা ভয়েস দিয়েছি তাই আপনাদের সাথে আলাদা করে শেয়ার করলাম। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সবাই নিজের যত্ন করবেন এবং করোনাকালীন নিজের যত্ন করবেন অবশ্যই, বাইরে যাওয়ার সময় মাস্ক পরিধান করবেন এবং সাবধানে থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই তো আপনাদের কাছে, সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই সাবধানে থাকবেন আর অবশ্যই রোদে ভিটামিন ডিটা লাগাবেন। তো ভালো থাকবেন, এরকম মজার মজার রেসিপি পেতে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।